দুইটা হেলমেট দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে আমার পুরাতন হেলমেটটা, এটা হচ্ছে একটা নতুন হেলমেট। পুরাতন হেলমেটটা চেঞ্জ করতেছি কয়েকটা কারণে, কারণ আপনারা জানেন যে এখন কিন্তু শীতকাল চলতেছে, সো এটার ভিতরের যে প্যাডিংটা আছে সেটা আসলে অনেক দিন ব্যবহারের ফলে হাফ ফেস, এটা হচ্ছে হাফ ফেস হেলমেট, এটা হচ্ছে যেটা কিনেছি সেটা হচ্ছে ফুল ফেস হেলমেট। তো আমরা জানি যে কয়েক ধরনের হেলমেট আছে, হাফ ফেস, ফুল ফেস, মডিউলার বা ক্রাক্স হেলমেট বা হ্যাট হেলমেট। তো আমারটা ছিল হচ্ছে হাফ ফেস হেলমেট। তো এইটা আসলে এই যে প্যাডিংটা ছিল এটা কিন্তু বেশ চেপে গেছে, সো দ্যাট যেটা হয়েছে যে শীতের সময় যখন রাতের বেলা বা সকালবেলা যখন রাইড করি এই দিক দিয়ে আসলে যে পরিমাণ বাতাসটা ঢোকে সেটাতে আসলে ঠান্ডা লেগে যায়, যদি না আপনি কোনো মাফলার ইউজ করেন। তো মূলত সেই চিন্তা থেকেই এই ফুল ফেস হেলমেটটা নেওয়া। তো হেলমেট নিয়ে যখন কথা বলছি তো এর সাথে সাথে আমি মনে করলাম যে আপনাদের সাথে দুই তিনটা কথা একটু শেয়ার করি যে আসলে একটা হেলমেট কেনার সময় আসলে কী দেখে কেনা উচিত। কারণ আমি যখন এই হেলমেটটা কিনতে গেছি তখন কিছু কিছু বিষয় একটু খেয়াল করার চেষ্টা করছি যে আসলে কী দেখে আসলে আমার হেলমেটটা কেনা উচিত। আমার এই হেলমেটের বাজেটটা কিন্তু সত্যিকার অর্থে খুব বেশি না, বাট এই টাইপের হেলমেট লো এন্ড থেকে শুরু করে হাই এন্ড পর্যন্ত, মানে আপনার আমার এই হেলমেটটার দাম হচ্ছে 2,250 টাকা নিছে দামাদামির পরে, আর এর চাইতে বেশি হেলমেট 30-40-50 হাজার টাকারও হেলমেট আছে। আসলে হেলমেটের দামটা ডিপেন্ড করে হচ্ছে এটার হচ্ছে ম্যাটেরিয়ালসের উপরে ডিপেন্ড করে, আবার এটা কী ধরনের সার্টিফাইড হেলমেট কিনা সেই বিষয়টার উপরে ডিপেন্ড করে। যেমন সার্টিফাইড বলতে আমরা যেটা কিন্তু আমরা জানি, যেমন আমার এই নতুন হেলমেটে এখানে কিন্তু লেখা আছে যে ISI, তো ISI হচ্ছে ইন্ডিয়ান স্ট্যান্ডার্ড ইনস্টিটিউট, যারা হচ্ছে বাংলাদেশে BSTI এর মতো, তো ওরা হচ্ছে এটাকে সার্টিফাই করছে, যারা এই হেলমেটটা ওরা সার্টিফাই করছে। আর একটা এখানে কিন্তু সার্টিফাই আছে আপনারা দেখতে পাচ্ছেন, ভেগা বোল্ড ডট অ্যান্ড ডট, যেটা হচ্ছে এটা হচ্ছে আমেরিকান একটা সার্টিফিকেশন, যেটা হচ্ছে ডিপার্টমেন্ট, আমেরিকার ডিপার্টমেন্ট অফ ট্রান্সপোর্টেশন ওরা দিয়ে থাকে। এছাড়াও কিন্তু ECE আপনার হচ্ছে ইউরোপের জন্য সার্টিফাই করে থাকে, তারপরে স্নেল সার্টিফিকেশন আছে, তারপর হচ্ছে শার্প একটা রেটিং আছে, তারপরে হচ্ছে আপনার এরকম বেশ কিছুই আছে, তারপর হচ্ছে FIM রেসিং হোমোলোগেশন প্রোগ্রাম, এরকম কিছু কিছু যেটা হচ্ছে MotoGP-তে ইউজ হয়, তো এরকম কিছু কিছু সার্টিফিকেশন এবং হচ্ছে রেটিং সহ কিছু হেলমেট আছে। তো সেইটার উপরে ডিপেন্ড করে যে হেলমেটের দামটা কেমন হবে, এবং সেই সার্টিফিকেশনটা আসেই কিন্তু যে আসলে সেই আপনার হেলমেটটা কী দিয়ে তৈরি, প্লাস্টিক দিয়ে তৈরি নাকি পলিকার্বনেট দিয়ে তৈরি নাকি ফাইবার গ্লাস দিয়ে তৈরি নাকি কার্বন ফাইবার দিয়ে তৈরি, তো এই বিষয়টার উপরে ডিপেন্ড করে আসলে দাম নির্ভর করে এবং সার্টিফিকেশনটা নির্ভর করে। আর এর সাথে সাথে এই ধরনের হেলমেটগুলো, যেমন এটা হচ্ছে একটা হাফ ফেস হেলমেট আর এটা হচ্ছে একটা ফুল ফেস হেলমেট, তো এটা কিন্তু কিছু সুবিধা অসুবিধা ডেফিনেটলি আছে, তো আমি সেই বিষয়ের সঙ্গে অল্প কিছু কথা বলার চেষ্টা করব। তো হাফ ফেস হেলমেটের বিষয়ে যদি আসি, তো এই হেলমেটের সবচাইতে বড় সুবিধাটা হচ্ছে ইউজ করাটা সত্যিকার অর্থে খুবই সহজ এবং দাম বেশ কম, কিন্তু ধুলাবালি বা বাতাস এটা কিন্তু আপনাকে পরিপূর্ণ সেফ দিবে না। সাথে নিরাপত্তার কথা যদি বলেন তাহলে আপনার চিন বা থুতনি এই জায়গাটা কিন্তু অনিরাপদ থাকে, এবং এই হাফ ফেস হেলমেট আপনাকে পরিপূর্ণ নিরাপত্তা কখনোই দিবে না, এটা মানতেই হবে, আমরা যারা মোটরসাইকেল চালাই এই বিষয়টাকে মানতেই হবে। এরপর আমি যদি আসি ফুল ফেস হেলমেটে, এইটার কিছু সবচেয়ে বড় সুবিধাটা হচ্ছে এটা হচ্ছে আপনার নিরাপত্তার সুবিধা, যেটা আপনি ফুল আপনার মাথাটাকে কভার করতেছে, কারণ মানুষের সবচাইতে সেন্সিটিভ যে আপনার হচ্ছে অংশ সেটা হচ্ছে মাথা, সেখানে যদি কোনো কারণে আঘাত লাগে সেটার ফলে আসলে মানুষ সবচেয়ে বেশি ইনজুর্ড হয় এবং মারাও যেতে পারে, আর মোটরসাইকেলের ক্ষেত্রে এই জিনিসটা সবচেয়ে বেশি হইতে পারে, বেশি হয়ও। তো এই কারণে যদি আপনার মাথাটা নিরাপদ থাকে সেই ক্ষেত্রে কিন্তু আপনার বেঁচে থাকার সম্ভাবনাটা অনেক বেশি থাকবে এবং দুর্ঘটনা থেকে ক্ষয়ক্ষতি হওয়ার সম্ভাবনাটাও কিন্তু কম থাকবে। আর তার সাথে যে বিষয়টা খেয়াল রাখবে, শুধু ফুল ফেস হেলমেট হলেই যে আপনি খুব বেশি নিরাপদ হবে আমার কাছে সেটা মনে হয় না বা কারো কাছে সেটা মনে হয় না, মূল বিষয়টা হচ্ছে যে হেলমেটটা আসলে কী ধরনের রেটেড বা কী ধরনের সার্টিফিকেশন সেই বিষয়টা হচ্ছে ইম্পর্টেন্ট, সেটা দেখে হচ্ছে আপনাকে এই হেলমেটটা কিনতে হবে। এই হেলমেটের সুবিধাটা হচ্ছে যে আপনাকে আঘাত থেকে পরিপূর্ণভাবে রক্ষা করবে, এরপরে যেটা হচ্ছে যে আপনার মাথায় কোনো ধুলাবালি লাগবে না, শীতে আপনার কানে কোনো বাতাস লাগবে না, সেটা থেকে একটা ভালো হেল্পফুল হবে। তবে গরমের সময় খানিকটা অস্বস্তি হইতেই পারে, খুবই স্বাভাবিক, এবং ঘেমে যাওয়ার একটা প্রবণতা থাকবে, আর এটা কিন্তু বেশ চাপ লেগে থাকে, আপনি যখন আপনার যে মাথার সাইজে কেনেন না কেন এই প্যাডিংয়ের কারণে কিন্তু বেশ চাপ লেগে থাকবে। আর আপনারা হয়তো জানবেন যে প্যাডিংটা কিন্তু এমন হওয়া উচিত যে আপনি যখন আপনার দুই গালে লেগে থাকবে এই জিনিসটা এমন হয়ে থাকবে যে আপনি চুইংগাম চিবাতে পারবেন না, এরকম একটা বিষয় আছে। তবে তারপরও আপনার দেখে শুনে কেনা উচিত যে কতটুকু চাপ লেগে থাকলে আসলে আপনি কমফোর্টেবলি এই জিনিসটাই করতে পারতেছেন। আর যে বিষয়টা হচ্ছে এটার ভেন্টিলেশনটা কীরকম আছে সেই বিষয়টা একটু খেয়াল করা, আর ভাইজরের যে বিষয়টা সেটা হচ্ছে যে ভাইজরটা স্ক্র্যাচ প্রুফ কিনা, যদিও আমার যে হেলমেটটা এটাকে লেখা ছিল স্ক্র্যাচ প্রুফ, মানে আমি বিশ্বাস করি না, কারণ 2-3 দিন চালাইছি,
এরপরে মোটামুটি এখানে স্ক্র্যাচ পড়ছে, এটা পড়বে, এটা আসলে খুবই স্বাভাবিক, এটা যতই লেখা থাকুক আর যাই থাকুক। আর ভেন্টিলেশনের জন্য এখানে একটা পয়েন্ট আছে, এখানে একটা পয়েন্ট আছে, আর এখানে একটা পয়েন্ট আছে। তবে এখানে আরেকটা জিনিস আছে, যে জিনিসটা আসলে খুব বেশি ভালো কিছু না। এই জিনিসটা আসলে দুই ধরনের উপকারিতা। একটা হচ্ছে এখান থেকে সরাসরি ধুলাবালি থেকে হচ্ছে আপনাকে রক্ষা করবে, আবার অসুবিধা যে বিষয়টা হচ্ছে এই জিনিসটা আসলে খুব বেশি মজবুত না। অন্য দামি যে হেলমেটগুলো থাকবে সেগুলোতে হয়তো খুব ভালোভাবে এই জিনিসটা তৈরি করা থাকে, কারণ আমি দেখছি যে এইটার সাথে এটার পার্থক্য করতে যে কিছু বিষয়, যেমন এই হেলমেটটা পরার পর আমি যখন এই ভাইজারটাকে ফুল লক করে দিই, তারপরেও একটা বাতাস হচ্ছে আমার বুকে যে লেগে এই দিক দিয়ে হচ্ছে ঢোকে, সো দ্যাট সেটা কিন্তু আমার মাথায় লেগে যায়। কিন্তু এইটা যদি ভালো থাকে বা ভালোভাবে এখানে থাকে সেক্ষেত্রে কিছুটা হেল্প হয়। আবার আপনি যদি এরকম, আমি যখন চেক করে দেখছি, যদি এখানে কোনো কিছু হাত রেখে দিই বা কোনো কিছু রাখি, তখন দেখা যায় যে বাতাসটা কিন্তু আর ভিতরে যায় না। সো এটা গরমের সময় আপনার হচ্ছে হেল্পফুল হবে, বাট শীতের সময় আপনি ফুল প্রোটেক্ট পাবেন বা ঠান্ডার বাতাস থেকে রক্ষা পাবেন সেটা না, বাট আপনাকে সেভ করবে। সো আমার যে দুইটা হেলমেটের এক্সপিরিয়েন্স, সেটা হচ্ছে যে এই হেলমেটটা আসলে ইউজ করাটা খুবই সহজ, দাম কম, এবং এটা চুরি হওয়ার ভয়টা আসলে তুলনামূলক কম থাকে। বাট এই জাতীয় হেলমেটগুলো হচ্ছে আপনি যখন কিনবেন তখন ভালো মানের ভালো সার্টিফিকেশন দেখেই কিনতে পারেন। এখানে ISI লেখা থাকতে পারে, ডট লেখা থাকতে পারে, EC লেখা থাকতে পারে, তারপরে শার্প রেটিং থাকতে পারে, তারপর হচ্ছে স্নেল রেটিং থাকতে পারে, বা স্নেল হচ্ছে আপনার ফাউন্ডেশন নামে একটা ফাউন্ডেশন আছে যারা হচ্ছে রোড সেফটি বা এরকম হেলমেটের সেফটি নিয়ে কাজ করে, তাদের কোনো সার্টিফিকেশন আছে কিনা এই জিনিসগুলো দেখে নিতে পারেন। প্যাডিংয়ের কোয়ালিটিটা দেখে নিতে পারেন যে প্যাডিংটা আসলে কী, আর সর্বোপরি আপনি এই হেলমেটটা মাথায় দিয়ে কতটুকু ভালো অনুভব করছেন সেই বিষয়টাও কিন্তু খুব ইম্পর্টেন্ট, যে এটা কি অ্যান্টি অ্যালার্জিক কিনা বা মোটামুটি ফায়ার প্রোটেক্টিং কিনা, বা কুইক রিলিজ যে স্ট্র্যাপটা আছে এটা কতটুকু ইউজ করাটা সহজ, এই জিনিসগুলো হচ্ছে মোটামুটি একটু খেয়াল করা যেতে পারে। তো সব কিছু মিলিয়ে আমি রিসেন্টলি এই হেলমেটটা বাদ দিয়ে নতুন ফুল ফেস হেলমেট ইউজ করতেছি, যদিও এখন হচ্ছে শীতকাল, সেই কারণে হয়তোবা খুব বেশি সমস্যা বা কোনো কষ্ট হচ্ছে না। তবে আমার কাছে সবসময় মনে হয় যে অবশ্যই সবার কষ্ট হলেও ফুল ফেস হেলমেটই ইউজ করা উচিত। তবে আরেকটা জিনিস আপনারা একটু খেয়াল রাখতে পারেন, যে আসলে আপনি লং ট্যুরের জন্য হচ্ছে বাইক রাইড করেন নাকি হচ্ছে সিটি ট্যুরের জন্য রাইড করেন। যদি দুইটাই হয় তো সেই ক্ষেত্রে আপনি এমন কোনো একটা হেলমেট ইউজ করতে পারেন যেটার ভেন্টিলেশনটা মোটামুটি ভালো এবং হচ্ছে সেফটিও মোটামুটি আপনাকে দিবে। তো সব কিছু মিলিয়ে আমি হেলমেট সম্পর্কে, ফুল ফেস হেলমেট এবং হাফ ফেস হেলমেট সম্পর্কে কিছু ইনফরমেশন এবং হেলমেট সম্পর্কে কিছু ইনফরমেশন দেওয়ার চেষ্টা করলাম। এতক্ষণ আমার সাথে থাকার জন্য আপনাদের সকলকে অসংখ্য ধন্যবাদ।